নমস্কার আমার 24 আমি মুপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাহুল গান্ধী দাবি করেছিলেন তাকে মুখ খুলতে দিলে ভূমিকম্প হবে, সংসদে বলার সুযোগ পাননি, কিন্তু একদম মোদির গড় গুজরাটে গিয়ে বোমাটা ফাটালেন রাহুল গান্ধী। সরাসরি ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। এই ভূমিকম্পের কম্পন সেটা কতটা হবে, সেটা সুনামি হয়ে আছড়ে পড়বে কিনা, ভাসিয়ে নিয়ে যাবে কিনা, তার উত্তর তো ভবিষ্যৎ দেবে। কিন্তু এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এত বড় ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ, আর তাই নিয়ে রাজনৈতিক মহলে মুহূর্তে তোলপাড়, তাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় এবং রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএম নেতা সৌমিক লাহিড়ি। শুরুতে আমরা একবার দেখে নিই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করলেন রাহুল গান্ধী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দুই সংস্থার কাছ থেকে নরেন্দ্র মোদী 52 কোটি টাকা নেন বলে তার অভিযোগ। অক্টোবর 2013 2.5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 12 नवंबर 2013 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 27 नवंबर 2013 2.5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 29 नवंबर 2013 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। ये सब रिकॉर्ड में है, इनकम टैक्स के पास ये रिकॉर्ड है। 6 दिसंबर 2013 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 19 दिसंबर 2013 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 13 जनवरी 2014 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 28 जनवरी 2014 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। 22 फरवरी 2014 5 करोड़ रुपया नरेंद्र मोदी जी को दिया गया। छह महीने में 9 बार सहारा के लोगों ने अपनी डायरी में लिखा है कि हमने नरेंद्र मोदी जी को पैसा दिया है। ऐसा ही एक कंप्यूटर रिकॉर्ड बिरला कंपनी का, उसमें साफ लिखा हुआ है गुजरात सीएम 25 करोड़, 12 करोड़ हो गए, बाकी क्वेश्चन मार्क। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন সিপিআইএম নেতা সৌমিক লাহিড়ি। সৌমিক বাবু, মৌপিয়া 24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাই। সৌমিক ভট্টাচার্যের কাছে শুরুতেই আসবো। সৌমিক বাবু, এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ। আর্থকুয়েক উইদাউট ট্রিমোর, কম্পনহীন ভূমিকম্প হয়েছে আজকে ভারতবর্ষে। প্রথম কথা হচ্ছে, তোমরা যে ফুটেজটা দেখালে এই মাত্র, রাহুল গান্ধী বক্তব্য রাখছেন, রাহুল গান্ধীর সামনে জনসমুদ্র, এরকম মনে হচ্ছে আর কি, এত শ্রোতা, কিন্তু সেখানেই তো কোনো কম্পন অনুভব করা যাচ্ছে না, সেখানেই কোনো উন্মাদনা নেই। আসলে রাহুল গান্ধীর হৃৎকম্প কি অনুভব করা যাচ্ছে? আসলে বিজেপির হৃৎকম্প তো অনেক দূরে আসছে, কংগ্রেসের নেতৃবৃন্দেরই রাহুল গান্ধীর অভিযোগের উপরে ভিত্তি নেই। রাহুল গান্ধীকে দেশের মানুষ এই মুহূর্তে সিরিয়াসলি নিচ্ছেন না, হতাশা থেকে আজকে এ ধরনের কথা বলছেন তিনি। শুধু এখানেই থেমে নেই, যে ঘটনা নিয়ে তিনি কথা বলছেন সুপ্রিম কোর্টে বিচারাধীন, প্রশান্ত ভূষণকে 3-3 বার সুপ্রিম কোর্ট বলেছে যে অভিযোগ করছেন সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সাপোর্টিং ডকুমেন্টস কোথায়? প্রশান্ত ভূষণ সময় চেয়েছে, এখনও পর্যন্ত যোগান দিতে পারছেন না। কে কোথাও কে কম্পিউটারে কে কী ফিট করলো, তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে তিনি আক্রমণ করবেন? এত ভালো সুযোগ ছিল তো পার্লামেন্টে, বিরোধীরা তো ঐক্যবদ্ধ ছিল, পার্লামেন্টকে অচল না করে পার্লামেন্টের ভেতরে সরাসরি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রশ্নগুলো তুলতে পারতেন। এই উত্তরটা প্রদীপ বাবুর কাছে নিয়ে যাব। প্রদীপ বাবু, আর 2004 থেকে 2014 পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভারতবর্ষের ক্ষমতার অলিন্দ ছিল রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দখলে, তখন এই এত বড় দুর্নীতি তখন কিছু করতে পারলেন? আজকে কোর্ট আছে, কোর্টে যান, মানুষ বিশ্বাস করছে না ব্যাপারটা। সত্যি এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমি সত্যি
एक कथा ना बोल खराब लागे से चोर मायर बड़ गला एत एक घटना घटे गेटे खुबी ताच्छिल्य कर किचुना क्या सुप्रीम कोर्ट बोले आो एविडेंस नहीं आसो इत्यादि घटनाटा तो नये घटनाटा कथाय नरेंद्र मोदी हमें फकिर तो फकिर चेहरा केमन से जमाटा खुले खुले राहुल गांधी आज के और ही जैगाते देखिए दिए सत्य कथाई तो ये तो पार्लामेंटे तुलते चेहरें एवं पार्लामेंटे जेदी उन्नी तुलते चेलें से दिन एत हांगामा ट्रेजरि बेच थे जे वनर पक्षे बक्तव्य रखा सम्भव है बैरिए जे हमें इलेक्टेड रिप्रेजेंटेटिव हमें चाहिए पार्लामेंट ही बोलते किंतु जेहेतु पार्लामेंटे बोलते परें से हेतु ताके गुजरात मटीत गए बोलते हमें दुटो जिनिस के सपोर्ट करी एक हे राहुल गांधी एक सहस देखिए नरेंद्र मोदी बिरुद्धे अभियोग नहीं सरासरि जदि बला जाए अभियोगगुलो सबटाई ये सुप्रीम कोर्टेर एखनो रयेछे सुप्रीम कोर्ट तो ना बोलेनि एविडेंस बा आरो किछु डकुमेंट्स दीते बोलेछे सुतरां जिनिसटा फेले देवार नय डाल में कुछ काला है किछु एकटा ब्यापार आछे द्वितीय जिनिस होच्छे जदि केउ मने करेन बा बोलेन जे एटा बला हयेछे राहुल गांधी बोलते चेयेछेन बोले दियेछे ता तो नय एई अभियोगेर तदंत होक सुप्रीम कोर्टे जज के दिए तदंत होक ना कोनो एकटा स्पेशल बांचके दिए होक ना केन आपनारा बोलछेन ओर बिरुद्धे अभियोग हयेछे आमी शुनछिलाम बीजेपी नेता तिनि बक्तृता करछेन अरे पार्लामेंटेर मध्ये राज्यसभाय तो सुखेंदु छिलो जखन एई अभियोगगुलो निये आसे তখন আগস্তা অমুক তমুক অ্যান্টনি কি বলেছিলেন অ্যান্টনি তো সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন সরাসরি চ্যালেঞ্জ হিম্মত থাকে প্রমাণ করুন কেস আপনারা করেননি আমি করে এসেছি আমি ডাইরি সিবিআই কে দিয়েছি কো এটা তদন্ত হোক আমি তো খুশি হতাম যদি আজকে বিজেপির পক্ষ থেকে বলতো যে হ্যাঁ আমরা তদন্ত চাইছি রাধবানীজি সাহস ছিল আপনাদেরই দলের নেতা তিনি কোর্টে গিয়েছে কোর্ট প্রমাণ করেছে আমি এটাই নেব এর এই সাহস নেই তদন্ত চেয়েছেন তো রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে পর্যালোচনা চলছে সুপ্রিম কোর্ট বলুক তাদের কোনো সিটিং জাজকে দিয়ে তদন্ত করতে তদন্ত হবে কেউ তদন্তের প্রয়োজন নেই আমি তো আবার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে রাহুল গান্ধীর এই কথা রাহুল গান্ধীর এই অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা বিশ্বাস করে না আমি একবার শ্রমিক লাহিড়ির কাছে চলে যাই শ্রমিক বাবু এই প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন তারিখ ধরে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ দেখুন এই যে কথাটা আজকে উঠে এসেছে সামনের সারিতে এটা যে কেবলমাত্র আজকেই উঠল তা না এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এবং জুলাই মাসে প্রথম ভারতবর্ষে एक जातीय स्तर संवाद माध्यमे प्रथम एटा प्रकाशित है नाम ना करे तारपर अनेकगुलो संवाद माध्यमे एई निये आलाप आलोचना है सुप्रीम कोर्टेर सामने एक पिटिशनो एई मुहूर्ते आछे एखन आमी पुरोनो एकटु एखाने जेहेतु उल्लेखित हलो ओई हावाला केलेंकारी बा जॉइन डायरि केस जा छिलो सेई प्रश्ने आमी सुप्रीम कोर्टेर एकटा कथा आपनादेर सामने बोलते चाहिए धरून जखन लोअर कोर्ट बातिल करे दिए एडमिसिबल एविडेंस नये बोले हावाला डायरी के तार उपर मंतव्य करते गिये सुप्रीम कोर्ट कि व्हेनेवर एनी रेकर्ड इंडिकेटिंग इल्लीगल पेमेंट्स टू पब्लिक फंक्शनरीज इज रिकवर्ड बाय एनी गवर्नमेंट एजेंसि ए थरो एंड इंडिपेन्डेंट ইনভেস্টিগেশন মাস্ট বি আন্ডারটেকেন তাহলে যদি উনি এই প্রশ্নে সত্যি হয়ে থাকেন এবং এই কথা যদি অসত্যই হয়ে থাকে
তাহলে তো প্রধানমন্ত্রীর 56 ইঞ্চির বুকের ছাতিটা আরো 3 আর 4 ইঞ্চি বাড়িয়ে নিয়ে উনি বলতে পারতেন, আমি কোন রকম তদন্তের মুখোমুখি হতে ভয় পাই না, যে কোন রকম তদন্তের মুখোমুখি আমি হতে রাজি আছি। আর তার বিরুদ্ধে এই প্রথম যে ব্যক্তিগতভাবে দুর্নীতির অভিযোগ আসলো তাই না, এর আগে যখন তিনি গুজরাট সরকারের মন্ত্রী ছিলেন আপনারা জানেন 14টা তার বিরুদ্ধে অভিযোগ সেই সময়তে এসেছিল এবং 14টা অভিযোগের ভিত্তিতে সেই সময় শাহ কমিশন তৈরি হয়েছিল। উত্তর দিতে পারবেন আজকের তারিখ পর্যন্ত শাহ কমিশন অ্যাসেম্বলিতে প্লেস হলেও 100 বেশি আরটিআই তার উপরেতে অ্যাপ্লিকেশন ফেলা সত্ত্বেও কেন সেই শাহ কমিশনের রিপোর্ট আজকের তারিখ পর্যন্ত গুজরাট সরকার জনসমক্ষে আনবার সাহস দেখায়নি? আমি আসবো শ্রমিক ভাই এই প্রশ্নে, আমি একটু সুখেন্দু শেখর রায়ের কাছে আসি। সুখেন্দু বাবু, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চুর চড়িয়েছেন, তিনি বলেছেন এটা বিগ বিগ স্ক্যাম এই ডিমনিটাইজেশনটা। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগের আগে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, আপনাদের কি বক্তব্য? আজকে যে আলোচনা সেই ভিত্তিতে আমি এটাই বলতে পারি, আমাদের পার্টি সুপ্রিমো যেটা বলেছেন সেটাই আমাদের দলের বক্তব্য, এখানে তো কোনো দ্বিমত নেই। যেটি আমি বলতে চাইছি তোমার প্রশ্নের উত্তরে, যে আজকে যে অভিযোগটা উঠেছে এটা 2014 সালের 2nd ডিসেম্বর, 2ই ডিসেম্বর আমরা সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম লাল ডায়েরি নিয়ে, কারণ ওই সংবাদ মাধ্যমে এরকম বেশ কিছু খবর বেরিয়েছিল। আমরা চেয়েছিলাম নিরপেক্ষ তদন্ত হোক। উনি যেটা জৈন হাওলাকাণ্ডের কথা বললেন, হাউসেও তোলা হয়েছিল। তো জৈন হাওলাকাণ্ডের সম্পর্কে উনি যেটা বলছেন যে ঠিকই যে প্রসিকিউটেবল এভিডেন্স লয়ের ভাষায় প্রসিকিউট অর্থাৎ অপরাধযোগ্য বা প্রসিকিউট করার মতো যথেষ্ট প্রমাণ আছে কি না সেটা কোর্ট বিচার করে। সেখানে জৈন হাওলা ডায়েরিকে কোর্ট কিন্তু প্রসিকিউটেবল এভিডেন্স হিসেবে গ্রহণ করেনি, কিন্তু পাশাপাশি আজ কিছুদিন আগে যেমন সিবিআইকে বলেছিল খাঁচাবন্দি তোতা পাখি, তখন বলেছিল যে সিবিআইকে যেভাবে রাখা হয়েছে এইভাবে সিবিআই চলতে পারে, তাদেরকে একটা নিরপেক্ষ স্বশাসিত সংস্থা হিসেবে তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। তার জন্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে কতগুলো নির্দেশ দিয়েছে। একজন সাংবাদিক মামলা করেছিলেন, তার নাম ভিনীত নারায়ণ, 1991 সালে জামসাত্তা পত্রিকাতে এটা প্রথম খবরটা বেরোয়। তাতে লালকৃষ্ণ আদমানি থেকে শুরু করে বিজেপির নেতা এবং কিছু কংগ্রেসের নেতার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল যে প্রায় 5,000 কোটি টাকা চারজন হাওয়ালা কাণ্ডের সঙ্গে জড়িত লোকের মাধ্যমে এদেরকে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেদিন কিন্তু লালকৃষ্ণ আদমানি মোরাল গ্রাউন্ডে পদত্যাগ করেছিলেন। আমরা বলছি না, আমরা জানি না যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিনা, সেটা তার ব্যাপার, তিনি সেটা নিজেই ঠিক করবেন মোরাল গ্রাউন্ডে তার পদত্যাগ করা উচিত কি উচিত নয়। কিন্তু আমার দল চাইছে যে একটা নিরপেক্ষ তদন্ত হোক। আমি এখানে শ্রমিক ভট্টাচার্যের কাছে আসবো এবং আপনাদের আমরা আগেও জানিয়েছি যে এই অভিযোগ রাহুল গান্ধী করা মাত্রই পাল্টা প্রত্যুত্তর আসে বিজেপির পক্ষ থেকে রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন যে নিজে ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে রয়েছে সে দুর্নীতির কথা বলে কি।